বন্ধুরা, গোল্ড জ্যাক ট্যুর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে যে ডিজাইনগুলো আপনাদের আমি দেখাবো, এই ডিজাইনগুলো আমি বাছাই করে আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন। বন্ধুরা, আমি স্বর্ণের কাজ করেছি, এই জন্য কোন ডিজাইনটা সবসময় রাফি ইউজের জন্য ভালো হবে বা কোন ডিজাইনটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করবেন, তো সে বিষয়ে আমার অনেক ধারণা রয়েছে। তো সে ধারণা দিয়েই আমি আপনাদের জন্য ডিজাইনগুলো নিয়ে আসি। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আমি নিয়ে এসেছি, এই ডিজাইনগুলো আপনি দুয়ানা থেকে শুরু করে দুয়ানা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের ভিতরে আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে দুয়ানা স্বর্ণের ভিতরে যে আংটির ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনটা যদি আপনি তৈরি করতে চান, তাহলে সবসময় রাফি ইউজের জন্য দুয়ানা স্বর্ণ দিয়ে ছোট করে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে আপনি তৈরি করে নেবেন। বন্ধুরা, আর এখানে তিন আনা স্বর্ণের ভিতরে কিছু আংটির ডিজাইন রয়েছে, সে ডিজাইনটা যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফি ইউজের জন্য তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম করে আপনি তৈরি করতে পারেন বা এর চেয়ে একটু বড় করে আপনি ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আর এখানে চার আনা স্বর্ণের ভিতরে যে কিছু আংটির ডিজাইন রয়েছে সে ডিজাইনটা যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করেন, খুবই ভালো হবে। চার আনা স্বর্ণ দিয়ে তৈরি করলে আপনি একটু বড় করে ডিজাইনটি ভালোভাবে দেখে তৈরি করে নেবেন। বন্ধুরা, আর এই ডিজাইনগুলো আপনি যখন তৈরি করতে দিবেন, আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে আপনি ভালোভাবে বুঝিয়ে দিবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে ডিজাইনটা ভালোভাবে তৈরি করে দিতে। বন্ধুরা, যখন আপনি তৈরি করবেন, যদি দুয়ানা দিয়ে তৈরি করেন, তাহলে সেটা যদি সবসময় রাফি ইউজ করেন, তাহলে তাকে বলে দিবেন এটা আমি সবসময় রাফি ইউজ করবো, এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে আংটির ডিজাইনটা আপনি তৈরি করে দিবেন। বন্ধুরা, আর এখানে আপনি যে ডিজাইনটাই তৈরি করুন না কেন, যদি এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি তৈরি করেন, তাহলে সেটা একটু বড় করে তৈরি করে নিতে পারেন। আর যদি আপনি সবসময় ইউজ করেন, তাহলে সেই ডিজাইনটা একটু ছোট করে তৈরি করে নেবেন বা এখানে যেরকম রয়েছে সেরকম সেম করেও আপনি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আর এখানে যে আংটিগুলো, এই আংটিগুলো হলো 21 ক্যারেট স্বর্ণের। আপনি যদি 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করেন কোনো সমস্যা নেই, 22 ক্যারেট স্বর্ণ দিয়ে যদি তৈরি করেন সেটাও আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। বন্ধুরা, 22 ক্যারেট 21 ক্যারেট যেটা দিয়ে তৈরি করুন না কেন, আপনি খেয়াল করবেন যাতে ভালো স্বর্ণটা দিয়ে আংটির ডিজাইনগুলো তৈরি করলে এই ডিজাইনগুলো আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আর এখানে যে ডিজাইনগুলো আপনি যখন তৈরি করবেন, তখন তাকে একটা জিনিস বলে দিবেন যে এখানে যে আংটির ডিজাইনগুলো রয়েছে সেটা যেটাই আপনার চয়েস হোক না কেন, সে ডিজাইনটা দেখিয়ে তারপরে আপনার নিচের যে রিংটা থাকে সে রিংটা একটু ভারী করে আপনি তৈরি করে দিতে বলবেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।